আজ একটা রোদ ঝলমলে সকাল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আকাশটা দেখলেই মনে হচ্ছে পুজো পুজো গন্ধ বেরোচ্ছে, পেঁজা তুলোর মতো চারিদিকে। আকাশটা দেখো কত সুন্দর, দেখলেই মনটা আনন্দে ভরে উঠছে। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকিটাকি। আজকে দেখো আমার ছাদে এই ফুলটা আরও একবার ফুটেছে। আজ বৃহস্পতিবার, আমি পুজো দেব বলে সকালে ঠাকুরের ফুল ছাদ থেকে তুলে ঠাকুরের বাসন মেজে নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। দেখো ঠাকুরের জন্য আরও ফুল বাজার থেকে কিনে আনা হয়েছে, আর ঠাকুরের বাসন টাসন সবই ধোয়া হয়ে গেছে। এবার আমি ঠাকুরের পুজোটা দিয়ে নিই তাড়াতাড়ি। আমার ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে আজকে আরও একবার আমার মা লক্ষ্মীর দর্শন করিয়ে দিই। সবাই দেখে নাও আমার ঘরের মা লক্ষ্মী, যারা তো আগের ব্লকে দেখেছো, আর যারা নতুন সদস্য তারা দেখে নাও যে আমার মা লক্ষ্মী কত সুন্দর। আর এই লক্ষ্মী ঠাকুর জানো তো, যখন পুজো হয়, পুজো হয়ে যাওয়ার পরে তার রূপটা যেন আরও বেশি বেড়ে যায়। আমার বাবা লোকনাথ, আরও অনেক ঠাকুর আছে। তাহলে তোমাদের আমার ঠাকুর ঘরের দর্শন মোটামুটি করিয়ে দিলাম, এবার চলো আজকে রেসিপিতে চলে যাই। আজ যে রেসিপিটা তোমাদেরকে আমি দেখাবো, আজকে রেসিপির নাম চিজ ব্রেড অমলেট। তাহলে চলো দেখে নিই কী কী লাগবে। আমি প্রথমে একটা পেঁয়াজের অর্ধেক কুচি করে কেটে নিচ্ছি। এরপর আমি একটা টমেটোর অর্ধেক কুচি করে কেটে নেব। আজ আমার ঘরে যা ছিল আমি তাই দিয়ে তোমাদের রেসিপিটা দেখাচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে ধনে পাতা, অরিগ্যানো থাকলে অরিগ্যানো, ক্যাপসিকাম কুচি তোমরা এখানে অ্যাড করতে পারো। তাহলে চলো, এটা কাটা হয়ে গেছে। এবার আমি দুটো ডিম, তার মধ্যে একটু নুন দিয়ে ডিম দুটোকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমি আজ ব্যবহার করছি বড় সাইজের যে ব্রেড থাকে, চারটে সেটের যে ব্রেডগুলো, সেই ব্রেডটা এখানে ব্যবহার করছি। তোমরা যে কোনো সাইজ ব্যবহার করতে পারো। আমি এখানে একটা চাটু বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে একটু বাটার দিয়ে দিয়ে এবার এটা মেল্ট করে নিচ্ছি পুরো চাটুর মধ্যে। তারপর আমি যে ডিমের মিশ্রণটা করে রেখেছিলাম, সেই ডিমের মিশ্রণটা দিয়ে চাটু পুরোটা আমি কভার করে দেব। তোমাদের কাছে যদি এই ফ্রাই প্যানগুলো, যেটা চারদিকে একটু ওঠা মতো থাকে, মানে ডিমটা পড়বে না, সেই রকম ফ্রাই প্যান নিলে সুবিধা হয়। আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে রেখে রেসিপিটা বানাবো, না হলে ডিমের কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এখন আমি এখানে ব্রেড দুটো এর ওপরে বসিয়ে দিচ্ছি। আর যেহেতু ব্রেডের সাইজটা বড়, সেই জন্য ডিমটা কিন্তু এখানে পুরোটা কভার হবে না। তোমরা ছোট সাইজের ব্রেড নিলে পুরোটা কভার হয়ে যেত। এই যে দেখতে পাচ্ছ, ডিমটা পুরোটা কভার হয়নি, তাতে কোনো অসুবিধা নেই। ডিমের দিকটা ভেতরে দিয়ে ব্রেডটা আমি উল্টে নিয়েছি। এবার এই ব্রেডের ওপরে আমি অল্প অল্প করে একটু বাটার দিয়ে দিচ্ছি। আমি এখানে কোলেস্ট্রল ফ্রি বাটার ইউজ করলাম। তোমরা যে যেমন বাটার খেতে পছন্দ করো, সেরকম বাটার এখানে ইউজ করো। আমি বেশি পরিমাণে দিচ্ছি না বাটার, অল্প করেই দিলাম। এটাকে আমি আরেকবার উল্টে নেব, নিয়ে উল্টো সাইডে আরও একটু বাটার দিয়ে দেব। তাহলে দু সাইডে ভালোভাবে বাটারটা লাগিয়ে দেওয়া হয়ে গেল। এবার এই সাইডটা, এই যে দুটো সাইড, এই দুটো সাইড চাটুর তলার দিকে দিয়ে দিলাম। আর ওপর দিয়ে দেখো, ডিমের ওপরে আমি একটু চিজ গ্রেট করে দিয়েছি। এবার এর ওপরে আমি যে কুচি করে রাখা পেঁয়াজ রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে এরপরে টমেটোগুলো যে কুচি করে রেখেছিলাম, টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এই সময় তোমরা আমি যে যে উপকরণগুলো আগে বললাম সেগুলো থাকলে দিয়ে দিও, আরও অনেক বেশি টেস্ট হবে। এরপর আমি এখানে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি। এখানে নুন দেওয়ার আর প্রয়োজন নেই, যেহেতু আমি এখানে চিজ ব্যবহার করেছি, এমনিই নুন হয়ে যাবে। তাই জন্য আর এখানে আলাদা করে কোনো নুন অ্যাড করতে হবে না। এবার এই দুটো আমি একসাথে ফোল্ড করে দেব। আমি দেখো যেহেতু এক হাতে মোবাইল ধরে ভিডিও করছি, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে, তোমরা কিছু মনে করো না। এইভাবে আমি এটাকে জাস্ট এক থেকে দেড় মিনিট রেখে দেব, তারপর নাপিয়ে নেব।
আর একটা ব্রেড দিয়ে আমি নর্মাল ডিমের অমলেট যেমন হয় সেরকম বানিয়ে নিচ্ছি। এটা রেডি হয়ে গেছে। তাহলে তোমরা দেখতে পেলে যে আজকে রেসিপি কত সোজাভাবে আমি বানিয়ে ফেললাম। আর এই রেসিপিটা জানো তো ব্রেকফাস্টে খেলে পেটটাও পুরো ভর্তি থাকে। দেখো কত সুন্দর দেখতে লাগছে যখন আমি এটাকে ভাঙছি, আর এটা খেতেও অসাধারণ সুন্দর হয়েছিল। তোমরা বাড়িতে একবার এটা অবশ্যই ট্রাই করো। তাহলে আজকে অতি সহজেই তৈরি হয়ে গেল চিজ ব্রেড অমলেট। আজকে রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করে কমেন্ট করে দিও। আর আমার পরিবারের নতুন বন্ধু হলে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে পরের দিন। টাটা।